अनियम अव्यवस्थापनार कारण सीताकुंडे सीमा अक्सिजन प्लांटे विस्फोरण घटना घटेछे बोले जानिएछे तदंत कमिटी। सेई साथे आठ पृष्ठार प्रतिबेदने नय दफा सुपारिश करेछे तारा। तदंत कमिटी जानाय प्रतिबेदन तैरिर समय अग्नि निर्वापक विस्फोरक अधिदप्तर सह विभिन्न सरकारी प्रतिष्ठानेर छाड़पत्र एबं सेई अनुयायी तदारकी छिल किना ता खतिये देखा हयेछे। सीमा अक्सिजन प्लांटे अनियम ओ घाटतिर पाशापाशी सरकारी दप्तरेर तदारकिरो असंगति पावा गेछे। विस्फोरणे आधा किलोमीटर दूरे लोहार टुकड़ा उड़े गिये निहतेर घटनाओ भाविये तुलेछे तदंत कमिटीके। जिला प्रशासनेर काछे जमा देयार पर प्रतिबेदनटी पाठानो हबे मंत्रिपरिषद विभागे। गत 4 मार्च सीताकुंडेर कदम रसुल एलाकार सीमा अक्सिजन प्लांटे विस्फोरणेर पर 7 सदस्येर तदंत कमिटी गठन करें जिला प्रशासक। कमिटीके घटनार कारण अनुसंधान एबं भविष्यते किभाबे ता एड़ानो जाय से सम्पर्के 5 कर्मदिवसेर मध्ये प्रतिबेदन दिते बला हय। एक दफा समय बाड़िये आज प्रतिबेदन जमा देया हच्छे। টেস্ট গ্যারান্টেড ফার্মল্যান্ড চাইল্ড লিকারেও খুব সহজে মিশে যায়। এর রিচ ক্রিমি ফ্লেভার চাকে করে তোলে অনন্য স্বাদের কেক মিষ্টি চায়ের টেস্ট ফার্মল্যান্ড মিল্কে বেস্ট। এ বিষয়ে আরো খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন নয়ন বড়ুয়া। জয়, আনুষ্ঠানিকভাবে কখন প্রতিবেদন জমা দেওয়া হবে সে বিষয়ে কিছু জানতে পেরেছেন কি? ধন্যবাদ তিনমি। আপনি যথার্থই বলছেন যে যেখানে জনবসতি এলাকা সীতাকুণ্ড, সেই সীতাকুণ্ডতে কিন্তু এরকম একের পর এক করে বিস্ফোরণের ঘটনা ঘটছে। কিছুদিন আগে যে সীমা অক্সিজেন প্লান্টে যে বিস্ফোরণের ঘটনায় অনেকজনের প্রাণহানির ঘটনা ঘটেছে, সেই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই নির্দেশের পর কিন্তু আসলে 5 কর্মদিবসের পরে কিন্তু তারা তদন্ত কমিটি তাদের যে তদন্ত রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু জেলা প্রশাসকের হাতে তুলে দেওয়ার কথা রয়েছে। তো আসলে সেই তদন্ত রিপোর্টে কিন্তু উল্লেখ আছে পাঁচ কিন্তু সুপারিশ করা হয়েছে। সেই সুপারিশ বলতে যে আমরা যতটুকু জেনেছি এখনও পর্যন্ত সেখানে কিন্তু আসলে কোনো নিয়ম কানুন তারা মানা হয়নি। বিভিন্ন অসংগতি কিন্তু তারা পেয়েছেন, যেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকার কথা রয়েছে সেখানে মোটেই কিন্তু অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। একই সাথে বিভিন্ন অসংগতি বলতে যে কিন্তু আসলে যেভাবে প্রতিষ্ঠান গড়ে তোলার কথা রয়েছে, ইন্ডাস্ট্রি গড়ে তোলার কথা রয়েছে, সেখানে কোনো কিছুই কিন্তু আসলে তারা নিয়ম নীতি মানেনি। এ কারণে বিস্ফোরক অধিদপ্তর যেমনটা আমাদেরকে জানিয়েছেন, একই সাথে জেলা প্রশাসকের যারা দায়িত্বরত আছেন এমনকি তদন্ত কমিটিতে যারা আছেন তারাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন সেই বিষয়ে কিন্তু জেলা প্রশাসকের হাতে কিন্তু তারা তদন্ত প্রতিবেদন তুলে দেওয়ার কথা রয়েছে জানিয়েছেন। একই সাথে সেই তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসক মন্ত্রী পরিষদে কিন্তু পাঠানোর কথা রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন।